ইলিশ মাছ খেয়েছি, থ্যাংকস হাজিজ ভাই। আমি কালকেই এসে আর কি দুপুরবেলা লাঞ্চে ইলিশ খেয়েছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর মানে সত্যি এখানকার মাছের ইলিশ মাছে আমি পৃথিবীর মতো ফেভারিট আর কি ইলিশ মাছ খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি একটা মজার অনুভব করি, গতকাল লাঞ্চে বসলো, লাঞ্চে বসার পর লঙ্কা লাগবে আবার লঙ্কা নেই, আবার দশ বারো, তারপর তার খাওয়া স্টপ করে দিল। মানে উনি যে কাঁচামরিচ এত ফ্যান এটা জানা ছিল না, আসলে বরিশাল না, এখনো বরিশালের আপনারা জানেন না। একদমই না, কাঁচা লঙ্কা আমার ভীষণ মানে ভীষণ ফেভারিট, মানে আমি কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না, মানে আর এখানকার লঙ্কা বেশ ভালো আছে। অভিজ্ঞতা তো দারুণ, আর অভিজ্ঞতা তো কি বলবো, আমার তো ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের এবং টলিউডের ওখানকার সবারই ভীষণ ভালো লেগেছে, মানে আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল, আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি বিধায় কিন্তু কেমিস্ট্রিটা সবার কাছে খুব ভালো লেগেছে, এটাই আমার খুব আনন্দের একটা বিষয়। আর আমি মহরতের দিন আসলে আমি সেভাবে কথা বলিনি, বাট আমার মন থেকে কেন কথাটা খুব বেরিয়ে এসেছে আমার মুখ দিয়ে, মন থেকে মনের কথাটা, সেটা যে আমি প্রথম অনেক ইয়ের পরে প্রথম হচ্ছে আমার এই কো-প্রোডাকশন ছবি, ঠিকঠাকভাবে যৌথ প্রযোজনার ছবি, বড় আঙ্গিকের একটি ছবি। তো সেই ছবির আপনারা সকলেই জানেন যে প্রথম আমাদের গান রিলিজ হয়েছে, ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক, প্রথম যৌথ প্রযোজনার ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক, সেটার যে অভাবনীয় সাফল্য আপনারা দেখেছেন, মানুষের যে ভালোবাসা, যে ভিউয়ার্সের যে ভালোবাসা গানটা, এবং যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে এখান থেকে ওখান থেকে, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নাকি শুধু ঢালিউডেই হয়, কি বলিউডে হয়, একদম একদম, এখন নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন, হ্যাঁ নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন। তো মিলিয়ন মিলিয়ন আমরা শুধু বলিউডেই শুনেছি, বলিউডের খানদের ক্ষেত্রে শুনেছি, তো আমি আসলে আমার সমস্ত ভিউয়ার্সের কাছে অনেক কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আসলে কি বলবো, কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই, আমি কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ ধানুকা আঙ্কেলের কাছে, আমি অনেক কৃতজ্ঞ, বা আমি আমার পাশে যিনি বসে আছেন আমার কো অ্যাক্ট্রেস, আমার খুব ভালো বন্ধু শ্রাবন্তীর কাছে, বিকজ কাজটা করতে গিয়ে অনেক সাপোর্ট করেছে আমাকে, আমি কৃতজ্ঞ আমাদের দুই বাংলার দুই পরিচালকের কাছে, জয়দীপ দা, সীমান্ত প্রথম ছবি ভালো কাজ করেছে, জয়দীপ দা অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন পরিচালক, ইনফ্যাক্ট আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, অনেক হিরোদের সাথে কাজ করেছেন দেশে, ফাটাফাটি প্রথমবার আমি জয়েন্ট ভেঞ্চারে কাজ করলাম, ভীষণ 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 ভালো লেগেছে, আমাদের টিমটা খুব ভালো ছিল, খুব মজার টিম ছিল, একদম মনেই হয়নি কখন আমরা পুরো আর কি মানে এতদিনের গরমের মধ্যে শুটিং করে মানে ছবিটা শেষ করেছি, প্রত্যেকটা মানুষ ভীষণ অ্যাক্টিভ ছিল, একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রানীগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে পৃথিবীর মতো গরম, মানে কয়লার খনিতে আমরা শুটিং করেছি, আর আপনাদের সুপারস্টার শাকিব খান ওখানে গরমের মধ্যে অ্যাকশন সিন করেছে, আমার খুব অল্প সময় শুটিং ছিল, আমি মেকআপ ম্যানে খুব ঠান্ডার মধ্যে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কীভাবে শুটিং করছে, কারণ এত সুন্দর দেখতে একজন, সে ওই গরমের মধ্যে মানে কয়লার খনি মানে অনেক ডিপ ছিল, 200 প্রায়
হ্যাঁ 200 ফুট নিচে আর কি শুটিং করছিল পুরো কয়লা মানে কয়লাটা জ্বলছে তো সেই জন্য এই কঠোর পরিশ্রম আর কি আমরা সবাই করেছি বিশেষ করে শাকিব করেছে প্রচন্ডভাবে কারণ ওরই অ্যাকশন ছিল রাহুল দেব আর শাকিবের ছিল তো আশা করছি এই ভালো রেজাল্ট হবে এতদিনে গান আমাদের সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে তো আশা করছি আপনারা সবাই আমাদের ছবিটাকেও ভালোবেসে হিট করবেন থ্যাংক ইউ হ্যাঁ জনি বলো এখনো সিঙ্গেল খুব তাড়াতাড়ি খারাপ দিক তো আমি বলবোই না কারণ আমি খারাপ দিক কিছু দেখিনি ভালো দিক সবটাই পুরো মানুষটাই ভীষণ ভালো ভীষণ ভালো ব্যবহার আর ভেরি গুড অ্যাক্টর ভেরি গুড ডান্সার ভেরি গুড লুকিং সবই ভালো খারাপ আমি কোনো কিছুই দেখিনি আর বাংলাদেশে আসার পর বাংলাদেশে কোথায় ঘোরা হলো কোথাও ঘোরা হয়নি শুধু হোটেল আর জাজের অফিস আর এখানে আসলাম